আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়াস কিচেন। আমি আজ আপনাদের জন্য তৈরি করে দেখাবো শুকনো বরইয়ের টক মিষ্টি ঝাল আচার। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো বরই 1 কেজি পরিমাণ, ভালো করে ধুয়ে নিয়েছি। শুকনো বরইতে অনেক ধুলাবালি থাকে, এর জন্য আমি কয়েকবার ধুয়ে নিয়েছি আর পানিতে ভিজিয়ে রেখেছিলাম 6 থেকে 7 ঘন্টা। এখন তুলে নিয়েছি, চুলাতে দিয়ে দিলাম একটি বড় কড়াই। এখন দিয়ে দিলাম 8 থেকে 10টি শুকনো মরিচ, একটু টেনে নেব। এখন দিয়ে দিলাম 1/4 কাপের একটু কম পাঁচফোড়ন, নেড়ে টেনে নেব ভালো করে। কিছুক্ষণ ভাজার পর কি সুন্দর অ্যারোমা বের হয়েছে। এখন নামিয়ে নিব চুলা থেকে, আর একটি শিলপাটা বা ব্লেন্ডারে এগুলো গুঁড়ো করে নিব। কড়াইতে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি, পানি গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 কেজি পরিমাণ শুকনো বরই। বরইগুলো ভালো করে সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে। শুকনো বরইগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে। আমাদের বরইগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এখন একটি স্ট্রেনারের সাহায্যে এভাবে তুলে নিব পানি থেকে। চুলাতে দিয়ে দিলাম আবার কড়াই। এখন দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ সরিষার তেল, 4টি তেজপাতা, 4টি দারুচিনি এবং 1/2 চা চামচ আস্ত পাঁচফোড়ন, নেড়ে ভেজে নেব কিছুক্ষণ। দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ রসুন কুচি, নেড়ে হালকা বাদামি করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সিদ্ধ করা শুকনো বরইগুলো, সব কিছু মিক্স করে নিব। সব কিছু নেড়ে চেড়ে একত্রে কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। আবার সব কিছু নেড়ে নিব কিছুক্ষণ। পানি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আমরা কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে খুলে নেড়ে নেড়ে নিব, নাহলে বরইগুলো কড়াইতে লেগে যাবে। খুন্তির সাহায্যে এভাবে থেতলে দিতে হবে বরইগুলো। আপনারা চাইলে ডাল ঘুটনির সাহায্যে থেতলে নিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, নেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ। দিয়ে দিলাম 3টি শুকনো মরিচ মাঝখান থেকে টুকরো করে। এখন দিয়ে দিলাম বিট লবণ 1 টেবিল চামচ পরিমাণ,
দিয়ে দিলাম আগে থেকে তেলে গুঁড়ো করে রাখা মরিচ ও পাঁচফোড়নগুলো। আর এই পর্যায়ে যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে এখানে 1/3 কাপ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিবেন, তাহলে সারা বছর রেখে আপনারা খেতে পারবেন। সব কিছু ভালো করে মিক্স করে জাল করে নিব কিছুক্ষণ। হয়ে গেছে আমাদের শুকনো বরইয়ের আচার। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, দেখেই জিভে জল চলে আসছে। সো ভিউয়ার্স, সবাই আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে